হাওড়ার একটি খবরে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু তাকে কেন্দ্র করে নেতা ও অভিনেতার কাজিয়া হাওড়ার নরসিংহ দত্ত কলেজে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যান মোহাম্মদ আকরাম নামে প্রথম বর্ষের এক ছাত্র খবর পেয়ে হাসপাতালে পৌঁছন পরিচালন সমিতির সভাপতি রুদ্রনীল ঘোষ পৌঁছন এলাকায় তৃণমূল বিধায়ক জটুল আহিরি তৃণমূল বিধায়কের অভিযোগ পরিচালন সমিতিতে নতুন সভাপতি আসার পরেই কলেজে অরাজকতা শুরু হয়েছে আর ছাত্র মৃত্যু তারই ফল কলেজের অধ্যক্ষকেও তীব্র ভাষায় আক্রমণ করেন জটুল আহিরি পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি পরিচালন সমিতির সভাপতি রুদ্রনীল এনডি কলেজে যে প্রেসিডেন্ট হয়ে এসেছে যেদিন থেকে এখানে এন্ট্রি নিয়েছে সেখানেই সেদিন থেকে এখানে অরাজকতা শুরু হয়ে গিয়েছে এই ছেলেগুলো সব প্রশ্রয়ের মতো হচ্ছে সাই প্রেসিডেন্ট তিনি কলেজের ছেলেগুলো পাচ্ছেন না আউটসাইডে একটা টিম তৈরি করেছেন সেই তাদের নিয়ে এই সমস্ত মাতরামি করছে সিকিউরিটিকে মেরেছে আজকে তা নালে কলেজ চলাকালীন সকালবেলায় দুপুরবেলায় এরকমভাবে এক খেলা হয় এবং তার মধ্যে ঠিক ছিল না প্রকৃতিস্থ ছিল না তা নালে খেলতে খেলতে জল পড়ছে আর যে সাঁতার জানে তাকেও পাঠিয়ে দিচ্ছে বয়স হলে মানুষের অনেকগুলো মানসিক এবং শারীরিক ব্রেনটা তো শরীরের একটা অংশ সেক্ষেত্রে অস্থিরতাও তৈরি হয় আমি এই কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে আসার পরে কলেজের ডেভেলপমেন্টটা যে কোনো এলাকার কেন যে কোনো অন্ধ মানুষেরই চোখে পড়ে এবং কলেজের মধ্যে অশান্তি দাঙ্গা যেগুলো আগে চলতো সেগুলো বন্ধ হয়ে গেছে আমার মনে হয়েছে যে মাননীয় জটিলাহারি মহাশয় অত্যন্ত প্রাজ্ঞ অত্যন্ত বয়স্ক একজন মানুষ তার কাছে সম্পূর্ণ ভুল তথ্য কেউ কারা দিয়েছে যেহেতু উনি এর আগে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন এবং বাকিরা অভিযোগ করতেন যে ওনার সময় নাকি কোনো কাজই হয়নি আমি সেগুলো বিশ্বাস করি না সেক্ষেত্রে জায়গায় দুঃখের মধ্যে থেকে বয়স হয়েছে বলে উনি এমন কিছু কথা বলেছেন তার বয়সের দিকে মাথায় রেখেই সম্মানের সঙ্গে আমি ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই আমি চাই যে উনি যত তাড়াতাড়ি সম্ভব আরোগ্য লাভ করুন দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন হাওড়া থেকে সরাসরি দেবব্রতের সঙ্গে আমরা বিষয়ে কথা বলবো দেবব্রত আমরা রুদ্রনীল ঘোষ এবং জটুল আহিরি রীতিমতো কাজিয়া শুরু করেছেন ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে শুনতে পেলাম ঠিক কি ঘটনা ঘটেছে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো যথেষ্ট উত্তেজনা এখনও পর্যন্ত রয়েছে আজকে হাওড়ার নরসিংহ দত্ত কলেজে যে ঘটনা ঘটল তা অত্যন্ত মর্মান্তিক একটি ছাত্র বল কুড়োতে গিয়ে কলেজের মধ্যে যে পুকুর রয়েছে সে খেলার সময় পুকুর থেকে বল কুড়োতে গিয়ে তার সেখানে ডুবে গিয়ে মৃত্যু হয় কিন্তু এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক কাজিয়া আমরা দেখলাম এখানে হলো হাওড়া হাসপাতালে ওই মৃত ছাত্রকে দেখতে আসেন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন পরিচালন কমিটির সভাপতি জটুল আহিরি এবং আসেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবী এবং বর্তমানের সভাপতি প্রাক পরিচালন কমিটির সভাপতি তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ জটুল আহিরি তিনি এসে পরিষ্কারভাবেই যে অভিযোগ করেন পুলিশের কাছে যে এখানে এই কলেজে বারবারই এই ধরনের ঘটনা ঘটছে এবং আমরাও দেখেছি যে এই নরসিংহ দত্ত কলেজ সেখানে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে কখনও ছাত্র সংঘর্ষের ঘটনা দুই তৃণমূল ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা কখনও সিকিউরিটি গার্ডদের মারধর এবং এই ঘটনা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যায়নি দুটি গোষ্ঠীর লড়াই কিন্তু বারবারই হচ্ছিল আজকে জটুবাবু যে অভিযোগ করেন যে বর্তমানে যিনি পরিচালন কমিটির সভাপতি তিনি আসার পরেই অরাজকতা হচ্ছে এবং আজকে যে ঘটনা ঘটলো বারবার অন্যায় করা সত্ত্বেও সেগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং যে কারণেই কলেজে পড়াশোনা না করে ক্লাস চলাকালীন ছাত্ররা কীভাবে খেলাধুলা করতে পারে কীভাবে পুকুরে তারা বলগুলোতে নামতে পারে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও এত বড় ঘটনা কীভাবে ঘটতে পারে সে নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং সমস্ত ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন রুদ্রনীল ঘোষ এবং বর্তমানে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকেও তিনি একহাত নেন এবং নিজেদের পরিষ্কারভাবে জানান যে যদি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে তিনি ইস্তফা দিন প্রিন্সিপালকে এমনটাই তিনি জানিয়েছেন রুদ্রনীল ঘোষ তিনিও যেটা পরিষ্কারভাবে জানিয়েছেন যে
বিগত দিনে যে ঘটনা এখানে ঘটতো সেই ঘটনা কিন্তু এখন আর ঘটে না। দাঙ্গা মারামারি বিভিন্ন রকম ঘটনা ঘটতো এবং সেই ঘটনা ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক কাজিয়া প্রকাশ হলো, যেভাবে গোষ্ঠী কোন্দল প্রকাশে চলে এলো তা অত্যন্তই দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ তোমাকে দেবব্রত ঘোষ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন হাওড়া থেকে। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি দাদাগিরির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। শহরের কাছে একটি গাড়ির শোরুমে স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হামলার অভিযোগ। দোকান কর্মীদের মারধরও করা হয়। পঞ্চায়েত সদস্যদের পাল্টা দাবি, দোকানের সামনে একটা ভাঙা কালভার্ট সরানো নিয়ে অশান্তি বাধে। পঞ্চায়েত সদস্য সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শনিবার এমনটাই ছবি দেখা গেল জলপাইগুড়ির শিরিষতলায়। এদিন এখানেই একটি গাড়ি শোরুমের উদ্বোধন হয় আর সেখানেই গণ্ডগোল। অভিযোগ, হামলা হয় স্থানীয় অরবিন্দ পঞ্চায়েতের প্রধান মৌ সূত্রধরের নেতৃত্বে। পরিকল্পিত সুস্থ সুন্দরভাবে এসেছিল অশান্তি করবে জন্য। আমাদের জিএমের এই অবস্থা হলো, আমাদের ডিরেক্টর দুজন ছিল তাদেরকে রেসকিউ করে ঢুকাতে হয়েছে। তবে অন্য কথা বলছেন পঞ্চায়েত সদস্যরা। তাদের দাবি, দোকানের সামনে একটি ভেঙে যাওয়া কালভার্ট সরানো নিয়েই সমস্যা। পঞ্চায়েত এরিয়া যাওয়ার মুখে আপনারা দেখবেন রাস্তাটা কি অবস্থা, কোনো কর্ণপাত করছে না। কালকে দুই চারজন করে অলরেডি সে ইঞ্জয় হয়ে গেছে, ডাক্তার ডাক্তার দিকে বাড়িতে বেসে দিচ্ছে বারংবার। ওনাদের এক মাস ধরে বলা সত্ত্বেও কোনো ইয়ে হচ্ছে না, অথচ আজকে ওপেনিং করছে, আমরা কেউ জানি না কোনো। কিন্তু প্রবলেম এখানে এলাকাবাসীদের যে রাস্তাটা ওনারা ইস্যু করছেন, কালভার্ট করেছেন, কালভার্ট তো করেনি, রাস্তাটা ড্যামেজ করে দিয়েছে আর সেটার কোনো পারমিশন নেয়নি অঞ্চল থেকে। তবে পঞ্চায়েত সদস্যরা যাই বলুন না কেন, অন্য কথা শোনা যাচ্ছে এলাকায় কান পাতলে। অভিযোগ, শোরুমে স্থানীয়দের নিয়োগ আর তোলার দাবি না মানাতেই হামলা হয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ধর্মঘটের হ্যাংওভার আজও চলল রাজ্যে। উত্তেজনা ছড়ায় একাধিক জেলায় একাধিক কারখানায়। সিটুর যে কর্মীরা ধর্মঘটে সামিল হন, বহু ক্ষেত্রে তাদের আজ কাজে যোগ দিতে বাধার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করে জোর করে কারখানা বন্ধের মতো অভিযোগ উঠেছে আইএনটিটিইউসির বিরুদ্ধে। তালা ঝোলানো হয় ব্যাংকেও। শুক্রবারের সাধারণ ধর্মঘটে এই ছবিও দেখেছিল রাজ্য। দোকান না খোলায় পশ্চিম মেদিনীপুরের কেরানী টোলায় নর্দমার নোংরা আবর্জনা ফেলে দেওয়া হয় দোকানের সামনে। হ্যাংওভার কাটল না শনিবারও। সান্দাসপুরের মুরগির খাবার তৈরির কারখানায় এদিন সকাল থেকে দেখা গেল এই ছবি। কারখানায় দুটি শ্রমিক ইউনিয়ন, সিটু ও আইএনটিটিইউসি। শুক্রবার কাজে যোগ দেননি সিটু কর্মীরা, আইএনটিটিইউসি কর্মীরা কারখানা সচল রাখেন। অভিযোগ, শনিবার সিটু কর্মীরা কাজে যোগ দিতে গেলে আইএনটিটিইউসির বাধার মুখে পড়তে হয় তাদের। আমাদের প্রশাসনের কাছে অনুরোধ, হাইকোর্টের যখন রায় হচ্ছে যে ধর্মঘট করার অধিকার আছে, ধর্মঘট কোনো অপরাধ নয়, তাহলে যে 33 জন শ্রমিক গত 10 বছর ধরে কাজ করে আসছে কেন তাদের কাজে বাধা দেওয়া হবে? দুপক্ষের অশান্তিতে কারখানা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। বাঁকুড়া সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অশান্তি ছায়া হুগলিতেও। ধর্মঘটে নোটিশ দিয়ে ডালহাউসি জুট মিল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। কাজে যোগ দিতে এসেও ফিরে যান অনেকে। সবক শেখাতে শনিবারও কারখানার জবরদস্তি বন্ধ রাখলো আইএনটিটিইউসি। টিএমসি পক্ষ থেকে বন্ধ করলেন? হ্যাঁ, টিএমসি থেকে পক্ষ থেকে বন্ধ করার অধিকার আপনার কে দিয়েছে, মানে মুখ্যমন্ত্রী দিয়েছে? মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের অনুমতি দেননি, কিন্তু এখানকার যত আমাদের সিনিয়র গ্রুপ আছে তাদের থেকে অনুমতি নিয়েই আমরা করেছি। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যারাকপুর শাখায় তালা ঝোলানো নিয়ে এদিন সকাল থেকে উত্তেজনা চরমে ওঠে। সকালে ব্যাংক কর্মীরা দেখেন ব্যাংকের নিজস্ব তালার উপর আরও একটি তালা ঝোলানো। শুধু UBI নয়, ব্যারাকপুর দেনা ব্যাংকেও তালা দিয়ে দেওয়া হয়। দুটি ব্যাংকেই পরিষেবা শুরু করা যায়নি ঠিক সময়, পরে পুলিশ এসে তালা ভাঙে। ধর্মঘটের দিন ব্যাংক খোলা না থাকায় বন্ধ বিরোধীরা ব্যাংকে তালা ঝুলিয়ে দেয় কিনা খতিয়ে দেখছে টিটাগড় থানা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। 14 সেপ্টেম্বর সিঙ্গুরে সভা মুখ্যমন্ত্রীর। সেই মঞ্চেই কয়েকজন কৃষকের হাতে জমির কাগজ তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে জোর কদমে চলছে আগাছা সাফাই ও জমি চিহ্নিতকরণ। সিঙ্গুরে ফিরল কর্মচঞ্চলতা। এক দশক আগে ছিল কারখানা তৈরির উদ্যোগ, এখন জমি ফেরানোর তৎপরতা। আমি বললো টাটা বাটা কে আসবে জানার দরকার নেই, সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাই সরকারের প্রধান লক্ষ্য এবং সেটাই ইমপ্লিমেন্টেড হবে। জমির পরিসীমা মোট 14 কিলোমিটার, আয়তন প্রায় 1000 একর।
এই হিসেব স্থির। কিন্তু জমির চরিত্র গিয়েছে বদলে, সব জমি মিলে মিশে একাকার, তাই আগে জমি চিহ্নিত করবে রাজ্য। স্যাটেলাইট সংযোগে জমি চিহ্নিতকরণে কাজে লাগানো হয়েছে 12টি ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম। ড্রোনের মাধ্যমে আকাশ থেকে জমি চিহ্নিতকরণ করা হবে। জমির পুরনো ম্যাপের সঙ্গে স্যাটেলাইট মানচিত্র মিলিয়ে দেখে মালিক পিছু জমি চিহ্নিত করা হবে। জমি চিহ্নিত করতে শুক্রবার থেকেই জোর তৎপরতা। ডিএলআর বিভাগ থেকে সিঙ্গুর পৌঁছেছেন 16 জন সার্ভেয়ার। ভূমি ও ভূমি রাজস্ব দফতর, ভূমি অধিগ্রহণ দফতর ও জেলা প্রশাসনের আধিকারিকরা কাজ করছেন। পালনগর মৌজাটায় কাজ হয়েছে, যে জায়গাটায় ক্লিনিং এর আপনারা কাজ করলেন সেটাকে প্লটিং করার মতো অবস্থা কি? একদম তৈরি গেছে, আজকে থেকে প্লটিং শুরু। সোমবারের মধ্যে জমির একাংশের চিহ্নিতকরণ শেষ করে ফেলতে চায় প্রশাসন। পাশাপাশি চলছে আগাছা সাফাই। 100 দিনের কাজের আওতায় প্রচুর শ্রমিককে এই কাজে নিয়োগ করা হয়েছে। টাটাদের কারখানার মূল শেড এখনই ভাঙবে না সরকার। কারখানার শেডের আশপাশ থেকে আগাছা তুলে পিচের রাস্তা উপড়ে জমিকে ফের চাষযোগ্য করা হচ্ছে। আগাছা সাফ করতে লাগানো হয়েছে 16টি হারভেস্টার মেশিন, গ্রাস কাটার। পিচ তুলতে লাগানো হয়েছে ড্রেজিং মেশিন। এই তৎপরতার কারণ কি? হাতে সময় মাত্র 2 সপ্তাহ। 14 সেপ্টেম্বর সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ণা মঞ্চের কাছেই সভা করবেন তিনি। শনিবার জরিপের তদারকিতে গিয়ে সভাস্থলের সম্ভাব্য জায়গাও ঠিক করে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। আমরা এখানেই তো করেছি, আমরা এখানে যতক্ষণ এখানেই তো মঞ্চ ছিল, এখান থেকেই মঞ্চ থেকে করেছি। এখন সভামঞ্চ থেকে কয়েকজন কৃষকের হাতে জমির কাগজ তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যান চলাচলের কোনো ক্ষতি না করেই যাতে সভা করা যায় তার ব্যবস্থাও রাখা হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরা কুনাল গাঙ্গুলী, সুদীপ কোদে ও নির্মল পাত্রের সঙ্গে বিধান সরকার এবং সুতপা সেনের রিপোর্ট। সিঙ্গুর, হুগলি। জমি জরিপ ঘিরে কৌতূহল ছড়িয়েছে সিঙ্গুরবাসীর মনে, ওই এলাকা দিয়ে যাওয়া মানুষের মনেও চরম আগ্রহ। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যে যাচ্ছেন উঁকি দিচ্ছেন প্রজেক্ট এরিয়ায়। উৎসাহীর ভিড়ে দেখা মিলল একটি ন্যানোরও। হাইস্পিড এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে যেতে গতি কমালো বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি। কাজ নামিয়ে এক ঝলক প্রকল্পের দিকে দেখলেন যাত্রীরা। বর্ধমানের মিষ্টির হাব নিয়ে জটিলতা কাটল। সোমবার থেকে শুরু হচ্ছে হাবের কাজ। বর্ধমানের আলিশা মৌজার কাছেই মিলেছে জমি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয়া একটি খাস জমিকে চিহ্নিত করা হয়েছে মিষ্টি হাবের জন্য। তবে ওই জমিতে দীর্ঘদিন ধরে চাষ করছেন একটি আদিবাসী পরিবার। প্রশাসনের দাবি স্বেচ্ছায় জমি ছেড়ে যাচ্ছেন আদিবাসী পরিবারটি, কিন্তু তাদের দাবি ক্ষতিপূরণ দিক সরকার। মিষ্টি হাব তৈরি নিয়ে জটিলতা কাটল, তবে একটা খোঁচও রয়ে গেল। শনিবার আলিশা মৌজার কাছেই 70 মাইল এলাকায় একটি সরকারি খাস জমি চিহ্নিত করা হয়েছে মিষ্টি হাবের জন্য। সকালে জেলা সভাধিপতি দেবু টুডু ও জেলা শাসক সৌমিত্র মোহন এলাকাটি চিহ্নিত করে মাপযোগ করান। ইতিমধ্যে মাপযোগ করে নিয়েছি। আপনাদের যারা আদিবাসী ভাইরা আছেন তারা আমাদের সাপোর্ট করছেন, সমর্থন করছেন, তারা এগিয়ে এসছে এই কাজটা যেন সুন্দরভাবে হয়। আমরা যারা স্টেক হোল্ডার আছেন সবাইকে তারাও দেখে নিয়েছে যে তাদেরও জায়গা পছন্দ হয়েছে। তো আমরা আশা করছি এখন কোনো বাধা থাকবে না, আর খুব জোর কদমে, খুব স্পিডে, অনেক সুন্দরভাবে, অনেক গুছিয়ে, অনেক ভালোভাবে আগামী সোমবার থেকে আমরা এই কাজটা শুরু করছি। জমিটি দীর্ঘদিন ধরে চাষ করেন একটি আদিবাসী পরিবারের লোকেরা। প্রশাসনের দাবি আগামী সোমবার থেকে এই জমিতেই মিষ্টি হাবের কাজ শুরু হবে। যারা এই জমিতে চাষ করেন তারা স্বেচ্ছায় জমিটি ছেড়ে দিচ্ছেন। যারা দখলে ছিল আদিবাসী ভাইয়েরা তারা মানুষের স্বার্থে, সরকারের স্বার্থে, মমতা ব্যানার্জির মিষ্টি হাবের স্বার্থে নিজেদের দখলীকৃত জায়গা ছেড়ে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সব আদিবাসী মানুষকে যারা আজকে আমাদের নিয়ে জায়গাটা ছেড়ে দিল, এবং সোমবার থেকে কাজ হবে এবং জায়গার কোনো অসুবিধা হবে না, যে জায়গা প্রয়োজন ছিল সেটাই আমরা পেয়ে যাব। এর আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয়া আলিশা মৌজায় 10.5 একর জমির ওপর মিষ্টি হাব তৈরির সিদ্ধান্ত হয়। 2005 সালে বর্ধমান উন্নয়ন সংস্থা ওই জমি অধিগ্রহণ করেছিল। তারপর দীর্ঘদিন পড়েছিল ওই জমি। কয়েকদিন আগে ওই জমিতে মিষ্টি হাব তৈরির কাজ শুরু হলে বেঁকে বসেন জমির মালিকরা। জমি মালিকদের আপত্তির খবর জানতে পেরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ওই জমিতে মিষ্টি হাব হবে না, প্রকল্পের জন্য অন্য জমি খোঁজা হবে। এদিন জেলা সভাধিপতি দেবু টুডির দাবি, উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় জমির দখলদারি ছেড়ে দিচ্ছে আদিবাসী পরিবারটি, কিন্তু আদিবাসী পরিবারের দাবি জমি ছাড়ার জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
আমার দাদু এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার জমি, এটা চাষ করি আমি বরাবর, আমি এটা জমিটা চাষ করছি চার পুরুষ ধরে, দাদু বাবা আমি এবং আমার ছেলে। তাই এটা যখন চাষ ইয়ে ল্যাংচা ইয়ে ইয়ে হবে তাহলে তো আমি তো উচ্ছেদ হয়ে যাচ্ছি, তাহলে আমার তো খাবার তো সংস্থা কিছু থাকছে না। তা আমি চাইছি সরকারি সম্পত্তি যদি কিছু হয় তো হোক, অসুবিধা কিছু নেই, কিন্তু আমার হচ্ছে উপযুক্ত ক্ষতিপূরণ পেলে আমি স্বেচ্ছায় জমিটা একদম ছেড়ে দেব। জেলা প্রশাসনেরও আশা ওই আদিবাসী পরিবার ক্ষতিপূরণের দাবি তুললেও সে নিয়ে বড় কোনো জটিলতা তৈরি হবে না। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। ভাঙছে কংগ্রেস, উত্তর থেকে দক্ষিণে কংগ্রেসের ভাঙন রুখতে এবার আসরে নামলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি। জেলায় জেলায় কর্মী সভা শুরুটা করলেন শুভেন্দু অধিকারীর খাস তালুকে, যে জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মানুষ ভূঁইয়ার অনুগামীরাও। পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রে এবারের ভোটে জয়ী হন জোট প্রার্থী। এই কেন্দ্রে এখনও পর্যন্ত কিছুটা হলেও অস্তিত্ব টিকে রয়েছে কংগ্রেস এবং বামেদের, সম্ভবত সে কারণেই জেলার প্রথম রাজনৈতিক সম্মেলন করার জন্য এই তমলুককেই বেছে নেন জেলা কংগ্রেস নেতারা। কংগ্রেসের এই চরম দুর্দিনে উপচে পড়ল কংগ্রেস কর্মী, পতাকা না থাকলে বোঝার উপায় ছিল না সম্মেলনটা কাদের। এই জেলায় কংগ্রেসের হাতে আছেন একজন কাউন্সিলর, একজন পঞ্চায়েত প্রধান আর জোটের কিছু সাফল্য। অন্যদিকে প্রতিদিন কংগ্রেস ভাঙার নিরলস প্রচেষ্টা, সম্ভবত সে কারণেই দল ভাঙার এই রাজনীতি নিয়ে সবচেয়ে বেশি সরব হলেন অধীর চৌধুরী। সর্বগ্রাসী মমতা ব্যানার্জি সারা বাংলাকে গিলে খেতে চায়, তাই বিরোধী বলে কিছু রাখা হবে না। মানুষ ভূঁইয়া কর্মস্থল মেদিনীপুর, এই জেলায় তাঁর অনুগামী সংখ্যাও কম ছিল না। এই মুহূর্তে তাঁর আস্ফালন, তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক সব জানিয়েই জল্পনা এখন তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলে যাওয়ার প্রাক প্রস্তুতি সেরে ফেলেছেন মানুষ। কর্মী সম্মেলনে অধীর অবশ্য একবারের জন্য উচ্চারণ করেননি মানুষবাবুর নাম। অন্যদিকে সিঙ্গুরের সাম্প্রতিক সাফল্যে যখন মশগুল রাজ্য সরকার, সে সময় বারবার নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে এনেছেন অধীর। সেই নন্দীগ্রামের বীর পুরুষরা নেতৃত্ব দিচ্ছে অপকরণে, ভাবতে আমার লজ্জা হয়। মুর্শিদাবাদের গড় ভাঙছে, ঘর ভাঙছে সর্বত্র। তৃণমূলের এখন ঘোষিত টার্গেট বিরোধী শূন্য বাংলা। এই অবস্থায় দাঁড়িয়ে সত্যি কি এভাবে জেলা ঘুরে ঘুরে কংগ্রেসের ঘর ভাঙা আটকাতে পারবেন অধীর চৌধুরী, নাকি দলের মধ্যে থাকা বিভীষণদের হাত ধরে ভেঙে চৌচির হয়ে যাবে কংগ্রেস? 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, তমলুক। এবার আবহাওয়ার খবর। রাজ্য জুড়ে চলবে ভারী বৃষ্টি, বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও, দুর্যোগের কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, তার জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আরো দুদিন এই দুর্যোগ চলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 24 ঘন্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। উত্তর বঙ্গোপসাগরের উপরও নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবেই আগামী গাঙ্গেয় পশ্চিমবাংলার প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হবে। কলকাতায় আগামী দুদিন বৃষ্টি হবে, প্রায় সর্বত্রই বৃষ্টি হবে এবং দু একটা হেভি স্পেল, মানে অর্থাৎ ভারী বৃষ্টির স্পেলও হতে পারে। চারটে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ মৌসুমি অক্ষরেখা যেটা সেটা উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, হাওয়ার গতিবেগ বেশি থাকায় সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। অমানবিকতার চরম নিদর্শন, কালাহান্ডির ছায়া এবার মালকানগিরিতে। 7 বছরের মৃত মেয়ের দেহ কাঁধে নিয়ে 6 কিলোমিটার হাঁটলেন বাবা, ঘুরেও তাকালেন না জোর করে তাদের নামিয়ে দেওয়া অ্যাম্বুলেন্স চালক।
বারবার সেই একই ছবি, অমানবিকতার চরম নিদর্শন। কালাহান্ডি হোক বা বালেশ্বর, চোখের জল আনা ছবিটা বড় স্পষ্ট। গরিব তাই সমাজে অছুত, মানুষগুলোর শরীরে এই দাগটি লেপে দেওয়া হয়েছে ঘটা করে। তাই সমাজের তথাকথিত উচ্চ বর্ণ ওদের ঠিক এভাবে মারিয়ে চলে যেতে একটুও ভাবে না। ওরা বাঁচল কি মরল, সম্মান থাকলো কি থাকলো না, তা ভাবতে ওদের বইই গেছে। তাই তো বারবার ঘটছে এমন ঘটনা। টাকার অভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করতে না পারায় স্ত্রীর মৃতদেহ নিয়ে 10 কিলোমিটার পথ হেঁটেছিলেন কালাহান্ডির দানা মাঝি। ঠিক এভাবে এবার 7 বছরের মৃত মেয়েকে কোলে নিয়ে 6 কিলোমিটার পথ হাঁটতে বাধ্য হলেন বাবা মা। মিথালি হাসপাতাল থেকে বর্ষা খেমেডু নামে অসুস্থ শিশুটিকে নিয়ে মালকানগিরি জেলা হাসপাতালে যাচ্ছিলেন তার বাবা মা। অভিযোগ, মাঝপথে অসুস্থ শিশুটির মৃত্যু হয়েছে কথা জানার পরই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থেকে তাদের জবরদস্তি নামিয়ে দেন চালক। বাধ্য হয়েই মৃত মেয়েকে বুকে আঁকড়ে বাড়ির পথ ধরেন বাবা মা। পথে এই দৃশ্য দেখে তাদের প্রশ্ন করেন স্থানীয়রা। অমানবিক এই ঘটনার কথা জানার পর তাঁরাই ফোন করেন বিডিওকে। এরপর দেহ নিয়ে যাওয়ার জন্য আরেকটি গাড়ির ব্যবস্থা করা হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করা হয়। তার সঙ্গে ওই সময় অ্যাম্বুলেন্সে থাকা অ্যাটেন্ডেন্ট এবং ফার্মাসিস্টের বিরুদ্ধেও এফআইআর হয়েছে। অ্যাজ পার ভিডিও ইনকোয়ারি যে পেরেন্টস আছে সেমানে মি রিকোয়েস্ট করেছিল কি ড্রাইভার কো ঘর তক ছাড়িবার পাই, বাট ড্রাইভার ছাড়ি দিলে পিছে কি গলত আছে। মালকানগিরির ঘটনা আরো একবার প্রশ্ন তুলে দিল, আর কতদিন কতদিন এভাবে পড়ে পড়ে মার খাবেন দানা মাঝি বা বর্ষার বাবা মায়ের মতো মানুষরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।